আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সবজি পরোটা। এই সবজি পরোটা কিভাবে বানাতে হয় আমি তাই দেখাবো। ভীষণ স্বাদের সবজি পরোটা, আপনারা যদি বাচ্চাদেরকেও দেন তাহলে বাচ্চারাও খুব পছন্দ করবে। এই সবজি পরোটাটি এতই মজার, বাসায় যে কেউ খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সবজি পরোটাতে কী কী লাগছে। প্রথমে একটি বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এখন এর মাঝে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি একটু মিক্স করে নেব। এখন দিয়ে দেব 3 চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে লাগিয়ে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা লাগিয়ে নিতে হবে। যত সুন্দর মিশ্রণটি হবে তত এই নাস্তাটি মজার হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি 2-3 বার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি আরেকটু মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে অল্প তেল মেখে একটি প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ডেকে রেখে দেব। এটি একটি সাইডে রেখে আমি 2টি ডিম আর 1টি গাজর ও 3টি আলু নিয়ে নিয়েছি। আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার মেশিন দিয়ে আমি এগুলো গ্রেট করে নেব। আপনারা যে কোনো গ্রেটার মেশিন দিয়ে এগুলো গ্রেট করে নিতে পারবেন। প্রথমে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি গাজর নিয়ে একইভাবে গ্রেট করে নেব। আমার গাজর ও আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এটি এক সাইডে রেখে আমি ডিমগুলো গ্রেট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এটি একটি সাইডে রেখে দেব এবং চুলায় একটি প্যান দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব 3 চামচ কাঁচামরিচ কুচি। এখানে আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এই নাস্তাটি আমি মশলা ছাড়া তৈরি করব, তাই এখানে কোনো মশলা দিব না। আপনারা যদি মশলা দিতে চান তাহলে এখানে মশলা অ্যাড করতে পারবেন। এখন আমি গাজর ও আলু গ্রেট করে রাখা ওগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট
আবারও সিদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব। এখন আমার অল্প সিদ্ধ হয়েছে, আবারও নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি 3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। 3 মিনিট পর আমার সবজি ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডিম গ্রেট করে রাখা ওগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে সবজির সাথে আমি আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমার নাস্তার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নেব। 10 মিনিট পর প্লেট উঠিয়ে আমি ডোটা আবারও একটু মেখে নেব। আমার ডোটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন আরেকটু মেখে আমি এটি 4 ভাগে ভাগ করে নেব। আমার 4 ভাগে ভাগ করে নেওয়ার সময় সবগুলো লেচি এক সমান হতে হবে। আমার 4টি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো গোল করে ভলের মতো বানিয়ে রেখেছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বেড়ে নেব। এখানে আমার রুটিটা খুবই পাতলা করে বানাতে হবে। পাতলা করে রুটিটা বানালে নাস্তাটা খুবই মজার হবে। আমার রুটিটা বানানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা কত পাতলা করে বানিয়ে নিয়েছি। এরকম পাতলা করে আপনাদেরকেও রুটিটা বানিয়ে নিতে হবে। এবার একটি পিৎজা কাটার দিয়ে আমি রুটির মাঝখানে কেটে দু ভাগ করে নেব। এখানে আপনারা একটি ছুরির সাহায্যেও রুটিটা ভাগ করে নিতে পারবেন। একটি রুটি দিয়ে 2টি নাস্তা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা ভাগ করে নিয়েছি। এবার আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা আমি রুটির এক সাইডে দিয়ে দেব। আপনারা দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে একটু খালি রেখে আমি রুটির মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাতে অল্প পানি লাগিয়ে রুটির অন্য পাশে আমি সাইড দিয়ে পানিটা লাগিয়ে দেব। এই পানিটা আঠার কাজ করবে। আপনারা দেখে নিন আমি কিভাবে পানিটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারাও লাগিয়ে দিতে পারবেন। এবার রুটির ওই পাশ থেকে ধরে এভাবে পুরের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে টেনে টেনে সমান করে আমি রুটিগুলো চেপে চেপে মুখটা লাগিয়ে দিব। রুটির মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে। এবার চুলায় একটি প্যান দিয়ে দেব। প্যানের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেব। প্যানটা ধরে আমি তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের মধ্যে লাগিয়ে নেব। এই নাস্তাতে বেশি তেলের প্রয়োজন হয় না, তাই নাস্তাটি খুবই স্বাস্থ্যকর। তেলটা গরম হলে আমি একটি একটি করে নাস্তা দিয়ে দেব। এখানে গাদা গাদা করে নাস্তা দিয়ে ভাজবো না, আমি 3টি নাস্তা দিয়ে ভেজে নেব। এভাবে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কতটা ফুলে উঠছে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাগুলো এক পাশে বেজে নেব। পাশে নাস্তাগুলো হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলোর কালার কত সুন্দর আসছে। এভাবে আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে বেজে নেব।
আমার নাস্তাগুলো কালা সুন্দর চলে আসছে। এবার আমার নাস্তাগুলো নামিয়ে নেব। আমি একটা প্লেটে নাস্তাগুলো উঠিয়ে নেব। এবার আমি বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখে কতটা সুন্দর লাগছে। এই নাস্তাটি বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন এই নাস্তাগুলো কতটা মজার এবং স্বাস্থ্যকর। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে এই নাস্তাগুলো। আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো, পুরে ভরপুর এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তাগুলো কতটা মজার। এই নাস্তাটি সকালে ব্রেকফাস্ট হিসাবে চালিয়ে দিতে পারবেন, একটি নাস্তা খেলেই পেট ভরে যাবে। বাসায় মেহমান আসলেও এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।